আজকে কলেজে গিয়ে দেখি কলেজটা অনেক সুন্দর করে সাজানো। কলেজে অনুষ্ঠানের জন্য সব কিছু সাজালো। আমি কলেজে গিয়ে মাস্কটা পরে দাঁড়িয়ে থাকলাম, তখন নাবিলা আসলো কলেজে। নাবিলা আমাকে দেখে বলল, বাহ, আজকে তো দামি কাপড় আর মুখে মাস্ক দিয়ে আসার কারণ কি? আজকে সব কাজ শেষ করে বিদায় নেব এখান থেকে, তাই। মানে তোমার কথাটা মানে বুঝলাম না। একটু পরে বুঝতে পারবে তুমি। কি বলছো, বুঝিয়ে বলবে তো? বললাম তো, একটু পরে সব বুঝতে পারবে, দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, একটু ওদিকে চলো, তোমার সাথে কথা আছে। কেন, কি কথা? পার্সোনাল, সবার সামনে বলা যাবে না, শুধু তোমাকেই বলবো। এমন ভাবে বলবো যাতে কেউ না শুনে। কেন, কি এমন কথা যে আমার সাথে, যা অন্য কেউ শুনতে পারবে না? না, এখন শুনতে পারবে না, পরে ঠিকই শুনতে পারবে। এখন একটু এদিকে আসো তো, তোমার সাথে নিজের একটা গুরুত্বপূর্ণ কথা আছে যা তোমাকে কলেজে আসার পর থেকেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। ও, কি এমন জরুরি কথা যে অনেকদিন ধরে বলতে চাইছো? একটু এদিকে আসো, বলতেছি। ওকে, আমি নাবিলার সাথে একটু সাইডে গেলাম। বলো, কি জরুরি কথা? অনেক দিন ধরে এই কথাটা বলবো বলবো বলে ওয়েট করতেছিলাম, কিন্তু বলতেই পাইনি। আজকে তোমার সামনে সত্যিটা আমি বলবো। কি সত্যি বলো? আসলে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, কিন্তু তোমাকে ফ্রেন্ডের চেয়ে আরো অনেক বেশি কিছু মনে করি। মানে? তোমার কথার মানে বুঝলাম না। আমি তোমাকে শুরু থেকে বলতেছি, প্রথম যেদিন তুমি কলেজে আসছো তখন আমি তোমাকে একটা ছেলের সাথে দেখলাম, তোমাকে কথা বলতে, তখন আমার তোমাকে ভালো লাগে, তোমার উপর আমি ক্রাশ খাই। আমার মতো ক্ষেতের উপর ক্রাশ? কথা মাঝখানে কথা বলতেছো কি জন্য? আর ক্রাশ কোনো ক্ষেতের উপর খাওয়া মানে নাকি? আমার তোমাকে ভালো লাগে তাই ক্রাশ খাইছি। আর রিয়েলাইফ সেটা গরিব আর ধনীর মধ্যে হয়, সেটা আমার আর তোমার মধ্যে হবে সত্যিকারে যদি দুজন দুজনকে ভালোবাসি। ওই দিন তোমাকে দেখে ভালো লাগার পর আমি ভাবলাম যে করেই হোক না কেন তোমাকে আমি ভালোবাসা মানুষ করবই, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করলাম যাতে তোমার সব কিছু জানতে পারি। কিন্তু তুমি কেমন যেন অদ্ভুত টাইপের মানুষ, কিছুই আমাকে বলতেই চাইছো না, যা জিজ্ঞেসা করি সবই বলো যে পরে বলবো পরে বলবো, আর বলো না। তোমার সম্বন্ধে এতে কিছু জানতে পারলাম না, কিন্তু এইটুকু জেনে গেছি যে তুমি কোনো মেয়েদের সাথে বেশি কথা বলো না, তোমাকে কোনো মেয়ের সাথে রিলেশন নেই, আর কোনো মেয়ে তোমাকে পছন্দ করে না। তোমার সাথে কলেজে থাকতে থাকতে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে কাটানো সব ঘটনাগুলো রাতে বসে বসে ভাবতাম, আর মনে মনে ভাবতাম যে কবে তোমাকে প্রপোজ করে নিজে করে নেব। আর নীল আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসি না, ওকে একদম আমার মন দেখতেই যায় না, ওকে শুধুই আমি ঘৃণা করি। আর আমি তোমার জন্য নীলকে নিয়ে চিন্তিত থাকি, জানি না ও আমার জন্য তোমার কোনো ক্ষতি করে দেয় কিনা। তোমার গায়ে কেউ হাত তুললে বা তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আই এম রিয়েলি লাভ ইউ। নাবিলা, তুমি জানো না আমি এখানে কলেজে কোনো রিলেশন করার জন্য আসি নাই, শুধু আমার একটা জরুরি কাজ শেষ করতে আসছি, তারপর চলে যাব। আর তুমি আমার আসল পরিচয় কি সেটা জানো না। আমার কিছু জানতে হবে না, আমি শুধু তোমাকে চাই, তোমার আসল পরিচয় আমি জানতে চাই না। তুমি যত গরিব আর যেমনই হোক না কেন আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে যেমন যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবো। আমি সেটা বলছি না, আমি কে তুমি সেটা জানো না, আমাকে তোমার সামনে এখন এইভাবে দেখছো, কিন্তু তুমি আমার ভিতরের আসল রূপ দেখোনি যে আমি কেমন। আমি কিছু দেখতেও চাই না, আমার শুধু তুমি হলে চলবে, আমার তোমার সম্বন্ধে কিছু জানতেও হবে না, তুমি কিভাবে চলো কিভাবে করো কিছু জানতে চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। নাবিলা, তুমি বুঝছো না কেন, আমার জীবন যেরকম ভাবে চলে সেখানে আমার জীবনের একটুও বিশ্বাস নাই, কখন কার গুলিতে কার থাবায় নিজে মারা যায় নিজেও জানি না। আমি এসব কিছুই বুঝি না, তুমি যদি মারা যাও আমিও তোমার সাথে মারা যেতে রাজি আছি। আর এখন যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি এখনই কলেজ থেকে গিয়ে আত্মহত্যা করব। পাগল নাকি তুমি? আত্মহত্যা করবে মানে? তোমাকে না পেলে আমি সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাব। নাবিলা, তুমি আমার সমস্যাটা বুঝছো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আমার কলেজের প্রথম দিন দেখে ভালো লাগছিল, কিন্তু নিজের পরিস্থিতির কথা ভেবে সব বাদ দিলাম, কারণ আমি হয়তো তোমাকে ভালোবেসে তোমাকে পেতে পারতাম, কিন্তু
আমার নিজের জীবনে কোনো বিশ্বাস নাই, সেখানে আমি তোমাকে কিভাবে আমার জীবন সঙ্গী করব, কারণ এর আগেও নিজে একবার মরার মতো করে বেঁচে গেলাম। আমি তোমার জীবন সম্বন্ধে কিছু জানতে চাই না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি তেমন ভাবে থাকবো। আমাদের ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না, আর আমরা একসাথে থাকলে আমাদের কিচ্ছু করতে পারবে না কেউ। কিন্তু নাবিলা, তুমি আমার আসল পরিচয়টা এখনো। তোমার আসল পরিচয় আমার জানার দরকার নেই, আমার শুধু তোমাকে পেলে হবে। ওকে, ভালোবাসি। কি? ভালোবাসি তোমাকে। তুমি বাধ্য হয়ে বলতেছো না তো? বাধ্য হয়ে বলবো কেন? না, আমি আত্মহত্যা ভয় দেখাইছি, তাই তুমি ভয় পেয়ে হয়তো আমাকে ভালোবাসি এটা বলতেছো। না, সত্যি ভালোবাসি অনেক আগে, কিন্তু ভয় আছে তোমাকে নিয়ে। আমাকে নিয়ে ভয় পেতে হবে না, আমি তোমার কাছে থাকলে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ও তাই? এখন আই লাভ ইউ টু। আচ্ছা, আই লাভ ইউ টু নাবিলা বেবি। আই লাভ ইউ বাবুটা। কিন্তু নাবিলা, এখন আমার কলেজে আসার কারণ আমি কে সেটাও জানো না। আমি সেগুলো জানতে চাই না, তোমার ভালোবাসা পাইছি এটা জীবনে অনেক বড় উপহার। এই সারো, কলেজের সবার সামনে জড়িয়ে না ধরে সারো তো। আমার জিনিস আমি কলেজের সামনে বা যেখানে ইচ্ছে সেখানে জড়িয়ে ধরবো, তাতে কার কি। ধরিও পরে। এখন চলো, অনুষ্ঠান শুরু হবে, আমার কাজ আছে। ওকে চলো। নাবিলা আর আমি অনুষ্ঠানের জায়গায় গেলাম। কিছুক্ষণ পর নীল, নীলা, সামিয়া, মিমি, নাইত আমাদের সামনে আসলো। তোমাদের দুজনের নাকি রিলেশন হয়ে গেছে? তো এমন একটা খ্যাতের সাথে তোর রিলেশন? আমার বয়ফ্রেন্ড যেমনই হোক না কেন, তাতে তোদের কি? দেখি তোমাদের ভালোবাসা কতটুকু। অনুষ্ঠান পরেই দেখবো দুজনের ভালোবাসা চলে যাবে না অনুষ্ঠান শেষে, বাইরের কাজ শেষে হোক না, তারপর দুজনের কি করব দেখবি। আমাদের কিছু করতে পারবি না তোরা। দেখা যাবে তোমার আর ক্ষেতের কি অবস্থা করি, অনুষ্ঠান শেষে বুঝবে তোমার কি অবস্থা হবে আর ওই ক্ষেতের বাচ্চাটার কি অবস্থা হবে। বাই, এখন অনুষ্ঠানটা শেষ হোক। এটা বলে নীল, নীলা, মিমি, সামিয়া, নাইত ওখান থেকে চলে গেল। তখন নাবিলা বলল, চলো বাসায় চলে যাই, কলেজে থাকা ভালো হবে না। মানে? নীলের কোনো বিশ্বাস নেই, আজকেও কলেজে অনেক কিছু করতে পারে, কারণ ও যা বলে তাই করে, তাই চলো তাড়াতাড়ি কলেজ থেকে চলে যাই। আরে, আমার কলেজের এখন আসল যে উদ্দেশ্য সেটা শেষ হয়নি, আজকে সেটা শেষ করব, তারপর চলে যাব। মানে? একটু পরে বুঝবে, এখন এত চিন্তা করে তোমার লাভ নাই, ওরা আমাদের কিছু করতে পারবে না। তোমার কথার মানে কিছু বুঝলাম না, অদ্ভুত টাইপের। বুঝতে পারবে কিছুক্ষণ পর দেখবে, এখন চুপ থাকো। ওকে বাবুটা। আমি আর নাবিলা অনুষ্ঠানে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমার বড় একজন বিশ্বাসঘাতক শত্রু কলেজের ভিতরে উপস্থিত হলো, যাকে মারার জন্য কলেজে এতদিন ওয়েট করেছিলাম, এখন কলেজে উপস্থিত হলো। কলেজের সবাই সাকিবকে বরণ করে নিচ্ছে ফুল দিয়ে, একটু পরে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। সবাই ওকে মৃত্যুর জন্য বরণ করে নাও, একটু পরে সাকিব ভাই আর এই দুনিয়াতে থাকবে না, আমার হাতে মারা যাবে। সাকিবকে সবাই বরণ করে নিয়ে স্টেজে উঠল, অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানে সাকিব অনেক কিছু বলল, সে নাকি নিজের জীবনকে গড়ার জন্য অনেক কষ্ট করলো, তার কষ্টের সফলতার কারণে নাকি সে এখানে আছে, কিন্তু আমি ছাড়া কেউ জানে না ওর এই অবস্থানে আসার মাধ্যম, আমার সাথে ব্যয়মিনি করে এখানে আসছে সেটা কেউ জানে না। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হতেই নাবিলা বলল, চলো এখন চলে যাই। এখন চলে যাবে মানে? এখনো তো আসল কাজটাই শেষ করলাম না। মানে? চুপচাপ দেখতে থাকো। তখন নীল, নীলা, নাইত, মিমি, সামিয়া গিয়ে সাকিবের সাথে কথা বলছে। তা দেখে নাবিলা বলল, ওরা নিশ্চয়ই কিছু প্ল্যান করতেছে আমাদের ক্ষতি করার জন্য। নীল নীলা রাখতে হয়, সাকিব ওরা মিলে হয়তো আমাদের দুজনে ক্ষতি করার জন্য কোনো প্ল্যান নিশ্চয় করতেছে। চলো আমরা তাড়াতাড়ি বাসায় যাই। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আসি না, তুমি এত চিন্তা করছো কেন? দেখবে
আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি সাকিবকে চিনো না, ও অনেক লোককে খুন করেছে। নীল নীলাদের ডান হাত। নীলারা কলেজে কাউকে মারতে অথবা মেরে ফেলতে ওকে ব্যবহার করে। সাকিব নিশ্চয়ই ওইখানে আমাদের ক্ষতি করবে। বললাম তো, আমি থাকতে দেখবো কে তোমার কি করে। তুমি এবার নিশুপ থাকো তো পাগলি। নীল নীলা ওরা পাঁচজন আমাদের দেখিয়ে দেখিয়ে সাকিবের সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পর ওরা পাঁচজন আর সাকিব আমাদের দিকে আসছে। আমি তখন আমার মোবাইলটা বের করে একটা সিস্টেমের মাধ্যমে আমার সব লোককে রেডি হয়ে অ্যাকশন শুরু করার জন্য বললাম। ওদের আমাদের দিকে আসতে দেখে নাবিলা ভয়ে ভয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। নীল নীলা নাইত সামিয়া মিমির সাকিব আর সাকিবের সব লোক আমাদের কিছুটা সামনে এসে দাঁড়ালো। কিরে খ্যাত, তুই কলেজে এসে এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করতেছস? তোর দেখি কম ক্ষমতা না। তুই কে রে, এত সুন্দর একটা মেয়ে পটিয়ে নিলি? ভালোবাসার মধ্যে কোনো ক্ষেত, সুন্দর টাকা এগুলো হয় না। তুই কে রে, তোর এত সাহস কি করে হয়? আমার সাথে এভাবে কথা বলিস? জানিস আমি কে? কত তোর মতো লক্ষ্যে মেরেছি। আর তুই মাস্ক পরে আসিস কেন? নিজের মুখটা তো দেখা, কে তুই? দেখে নেই কে তুই। আরে ভাই, যেটার জন্য আইসি সেটা করো। এই ক্ষেতটাকে তোমার লোকদের দ্বারা সাজতা করাও। তুমি আর আমি নাবিলার সাথে একটু মজা করে আসি, দেখি ওর দেখি, তারপর আমরা ওর ওপরে কিভাবে ঘৃণা থাকে। তুমি গিয়ে আয়েস করো এই মেয়েকে নিয়ে, আমি এই ক্ষেতটাকে দেখতেছি। নাবিলা ওদের কথা শুনে আমার হাতটা শক্তভাবে জড়িয়ে ধরে আছে। ও তাই, দেখি ওকে আমার কাছ থেকে তোমাদের কাছে নিয়ে যেতে পারো কিনা। কি রেখে তোর সাহস তো কম না, মুখের ওপর কথা বলোস। আর এই নাবিলাকে তোর হাত থেকে সারিয়ে নিয়ে গেছি, আইস করব। আর তোর কি অবস্থা করব দেখবি। ও তাই, নাবিলাকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে দেখাও। ওহো তাই নাকি। নীল এগিয়ে এসে আমাকে পেট বরাবর একটা ঘুষি দিল, আমি মাটিতে পড়ে গেলাম। তা দেখে নাবিলা কান্না করতে লাগলো। নীল নাবিলার হাত ধরতে যাবে, তার আগে আমি উঠে নীলের পেট বরাবর একটা দিলাম ঘুষি। নীল কিছুটা দূরে গিয়ে পড়ল, ওর মুখ থেকে রক্ত ঝরছে। কলেজের সব স্যার স্টুডেন্ট সব আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই আমি নীলকে মারলাম, তা দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় নীলের গায়ে হাত তোলার, দেখবি তোর কি করি। সাকিব এটা বলে আমাকে মারতে আমার দিকে আসতেই আমি সাকিবকে দিলাম একটা লাথি। সাকিব উড়ে গিয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে গেল। নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। নাবিলা সহ কলেজ সবাই আমার মার দিকে অবাক হয়ে আমাদের ঘিরে তাকিয়ে আছে। তখন সাকিব উঠে ওর লোকদের বলল, ওই তোরা দাঁড়িয়ে কি দেখতেছোস, আমার গায়ে শালা হাত দিছে, ওকে গুলি মেরে উড়িয়ে দে। সাকিবের লোক গুলি বের করে আমার দিকে গুলি চালাবে, তার আগেই মাথার উপর থেকে হেলিকপ্টার থেকে আমার লোক গুলি চালিয়ে দিল। সাকিবের সব লোক মাটিতে পড়ে গেল। এবার সাকিব ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আসে। কলেজের সবাই উপরে হেলিকপ্টারের দিকে তাকিয়ে আসে। সবাই একবার হেলিকপ্টার আর একবার আমার দিকে তাকাচ্ছে। নাবিলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আসে। তখন কলেজের গেট দিয়ে হুড় হুড় করে কলেজের গেট ভেঙে 8-9টি গাড়ি অনেক স্পিডে কলেজের ভিতরে এসে আমাকে সাহেবকে আর নাবিলাকে ঘিরে দাঁড়ালো। সবাই একবার হেলিকপ্টারের দিকে তাকাচ্ছে, আরেকবার গাড়িগুলোকে দেখে কলেজের সবাই ভয় পাচ্ছে। নীল নীলা সাকিব নাইজ সামিয়া মিমি আর কলেজের সবাই ভয়ে তাকিয়ে আসে আমার দিকে। পুরো কলেজটা নিচু, কারো মুখ দিয়ে কোনো কথা নাই, সবাই এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আসে। হেলিকপ্টারটা কিছুক্ষণ পর কলেজের বড় মাঠের সামনে বসলো। তখন গাড়ি থেকে আমার সব লোক নামলো। রানা রাজু সাগর সবার আগে গাড়ি থেকে নামলো, তারপর সব গাড়ি থেকে সব লোক নামলো। রানা রাজু আর সাগরকে দেখে সাকিব বলল, তোরা এখানে কেন? আমাদের ভাইয়ার সাথে আমরা আসবো না নাকি? ভাই মানে তোদের কোন ভাই? কেন প্রিন্স ভাই। প্রিন্স ভাই মানে? সামনে তাকিয়ে দেখ। সাকিব সামনের দিকে তাকিয়ে আসে আমার দিকে। আমি আমার মাস্কটা এবার খুলে ফেললাম। সাকিব আমাকে দেখে এমনভাবে ভয়ে তাকিয়ে আসে, মনে হয় আমাকে দেখে মনে হয় ওর কলিজাটা বের হয়ে যাবে। প্রিন্স ভাই,
আমাকে প্রিন্স ভাই বলে ডাকতে দেখে নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। কারণ কলেজের সবাই জানে আমার নাম মেহেদী হাসান, কিন্তু সাকিবের প্রিন্স বলে ডাকায় সবাই অবাক হয়ে গেল। চিনতে পারলি তাহলে? আমি ভাবছিলাম আমাদের দুজনকে মেরে তুই আমার আর রাতের কথা একদম ভুলে যাবি, ভাবছিলি আমরা আর কখনো তোর সামনে আসবো না, কিন্তু দেখ এখন তোকে মারতে চলে আসছি। সাকিব তাড়াতাড়ি করে আমাকে মারার জন্য ওর পকেট থেকে বন্দুক বের করবে। তার আগে আমি পিছন থেকে বন্দুক বের করে ওর হাত বরাবর গুলি করলাম। সাকিবের হাত থেকে বন্দুক পড়ে গেল। আমার একজন লোক গিয়ে সাকিবের সামনে থেকে বন্দুকটা নিয়ে ফেলল। আমার হাতে বন্দুক দেখে নাবিলা আমার থেকে কিছুটা দূরে সরে গেল আর ভয়ের চোখে আমার দিকে তাকিয়ে আছে। কলেজের সবার চোখ আমার বন্দুকের দিকে, কারণ কলেজে যে এতদিন ক্ষেতের মতো ঘুরছিল তার হাতে কি করে বন্দুক আসলো, আর লোকগুলোকে, আর সবাই তাকে প্রিন্স নামে ডাকছে কেন? সবার মাথায় এই একটা কথা ঘুরপাক খাচ্ছে। তখন সাকিব বলল, ভাই আমাকে মাফ করে দেন ভাই, এখন থেকে আপনার হয়ে সব সময় কাজ করব, আগের মতো বেঈমানি করব না ভাই, আমাকে এবার ছেড়ে দেন ভাই, সব দোষ আফজাল চৌধুরীর, ও সব করেছে,